47 বা 49 পৃষ্ঠা, না নতুন সংস্করণের 49 আর পুরাতন বইয়ের 47 ধরেন। বাহস ইসবাত ফেলে মুজারে মাজহুল, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মাজহুল। হ্যাঁ, ইসবাত মানে তো হা বাচক, ফেলে মুজারে মানে কি বর্তমান বা ভবিষ্যৎকাল, আর মাজহুল মানে কি যার কর্তা। তাহলে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ হয়েছে বা করেছে, কোনো কাজ হচ্ছে বা হবে, হ্যাঁ, এবং তার কর্তা কি নেই জানা নাই, সে হলো ফেলে মুজারে মাজহুল, তাই না? জি, আসেন আমরা এখানে পরিচয় কী লাগছে দেখি। যেই ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করা হচ্ছে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাহাকে ইসবাত ফেলে মুজারে মাজহুল বলে। যেমন ইউফ আলু, সে কি তো হচ্ছে বা হবে। এই পেয়েছেন কি আপনারা? হ্যাঁ, ইউনসরু, সে সাহায্য প্রাপ্ত হচ্ছে বা হবে। গঠন প্রণালী, ইসবাত ফেলে মুজারে মাজহুল গঠন করতে হলে কি করতে হবে? শুনে নেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। মুজারে মাজহুল গঠন করা সহজ, মুজারে মাজহুল গঠন করা কি সহজ, সেটা হলো আলামাতে মুজারের উপরে পেশ দিব আর আইন কালিমে জবর দিব, আর বাকি যেখানে যা আছে সব ঠিক থাকবে। কি বলেছি আমরা? আলামাতে মুজারেতে পেশ দিব আর আইন কালিমায় জবর দিব। যেমন ইয়াফ আলু ছিল, আমরা আলামাতে মুজারের উপর কি দিব? পেশ, আর আইন কালিমায় দিব কি? জবর। আইন কালিমা হলো আইন, ঠিক আছে না? হ্যাঁ, তো ইউফ আলু, ইউফ আলু, ঠিক আছে না? ইউফ আলানি, বিষয়টা বুঝছেন? আসলে আমরা বইতে মিলাই। ইসবাত ফেলে মুজারে মাজহুল গঠন করতে হলে মুজারে এর আলামত বা চিহ্নের উপরে পেশ দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে এবং লাম কালিমা তথা শেষ অক্ষরকে পূর্বের মতো পেশ অবস্থায় কি রাখতে হবে? বহাল রাখতে হবে। হ্যাঁ, আইন কালিমা জবর থাকবে অলওয়েজ। এই মারুফে, মারুফের সময় সবাই খেয়াল করেন, হ্যাঁ আমার দিকে তাকান। আমি যখন মুখে বুঝাই সে তখন আমার দিকে তাকায় না, তখন পরে আবার বুঝে না। হ্যাঁ, আমি যখন মুখে কথা বলি তখন আমার দিকে তাকাইতে হবে। যখন বইতে বুঝাই, যখন বলি বইতে ধরেন, তখন কই তাকাইবেন? বই থেকে, ঠিক আছে না? হ্যাঁ, আইন কালিমাটা মারুফের সময় কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, ঠিক আছে না? যেমন ইয়াং সুরু, এখানে কি হয়েছে আইন কালিমায়? ইয়াং সুরু। আবার ইয়াদ রি বু, আইন কালিমায় কি হয়েছে? যে। আর ইয়াফ আলু, আইন কালিমায় কি হয়েছে? জবর। তাহলে মারুফে আইন কালিমায় কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, কিন্তু মাজহুলের আইন কালিমায় সর্বদাই জবর হবে। মাজহুলের আইন কালিমায় কি সর্বদাই জবর হবে? এবং এবার একটা বুঝেন, আলামাতে মুজারেতে পেশ আছে আর আইন কালিমায় জবর নাই, আর যা কিছু হোক মাজহুল হবে না। বুঝেন নেই কথা? আলামাতে মুজারের উপর পেশ আছে কিন্তু আইন কালিমায় জবর নাই, তাহলে মাজহুল হবে না। মাজহুল হইতে হইলে দোনোটা থাকতে হবে, আইন কালিমায় পেশ থাকতে হবে, এই আইন কালিমায় জবর থাকতে হবে, আর আলামাতে মুজারেতে কি থাকতে হবে? পেশ থাকতে হবে। দুইটা একসাথে হইলে এটার নাম মাজহুল, একসাথে না হইলে ওইটা মারুফ। হ্যাঁ, আলামাতে মুজারে পেশ থেকেও মারুফ হইতে পারে যদি আইন কালিমায় জবর না হয়, বিষয়টা বুঝছেন না? এই আলামাতে মুজারেতে পেশ হয়েও মারুফ হইতে পারে যদি আইন কালিমায় কি না হয়, জবর না হয়। মাজহুল হইতে হইলে দুইটা ঠিক রাখতে হবে, আলামাতে মুজারেকেও খুশি রাখতে হবে, আইন কালিমাকেও খুশি রাখতে হবে। আলামাতে মুজারেতে পেশ দিতেই হবে আর আইন কালিমায় কি দিতেই হবে। আইন কালিমায় জবর নাই, আলামাতে মুজারেতে পেশ আছে, মাজহুল হবে? আচ্ছা, আইন কালিমায় জবর আছে, আলামাতে মুজারেতে পেশ নাই, মাজহুল হবে? হ্যাঁ, দোনোটা থাক, ঠিক থাকলে মাজহুল আর না ঠিক থাকলে কি মারুফ। বিষয় ক্লিয়ার? হ্যাঁ, আসলে এবার আমরা গর্দান দেই। ইউফ আলু, ইউফ আলানি, ইউফ আলুনা, তুফ আলু, তুফ আলানি, ইউফ আলনা, তুফ আলু,
তুফআলানি তুফআলুনা তুফআলিনা তুফআলানি তুফআলনা উফআলু নুফআলু। বলেন তো অনেক সহজ না? হ্যাঁ, আগেটা থেকে সহজ না? যত সামনে যাবো তত সহজেই মনে হবে ইনশাল্লাহ। পড়েন, মুখস্থ করেন। এই তাফ কেন? তুফ। হ্যাঁ, কে বলতে পারবেন? একজন আল্লাহর ওলি হয়েছে হয়েছে, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন। মাহবা, মাশাআল্লাহ। জি আপনি বলেন। আব্দুল হান্নান ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা। ইঞ্জিনিয়ার সাহেব বলেন। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ আপনি বলেন। সুন্দর না? হ্যাঁ আপনি বলেন। পারবেন না? আচ্ছা, এই আপনার হয়েছে হাসিবুল ইসলাম। জি বলেন। ইয়া না তো, ইউফ ইউফ তুফ ইউফআলনা। হ্যাঁ, তুফ তুফ আলু তুফ আলানি হ্যাঁ, তুফ তুফ আলীনা হ্যাঁ, তুফ আলনা হ্যাঁ, উফ আলু নুফ আলু নুফ আলু উফ আলু নুফ আলু উফ আলু নুফালু। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এই আব্দুল্লাহ আলামিন ভাই বলেন। আমাদের এই নেটটা কিন্তু অনেক ক্লিয়ার, আমি আপনাদের ক্লাস মাঝে মাঝে শুনি তো, বুঝে আমি কিন্তু আপনাদের ক্লাসে ঢুকি। হ্যাঁ, ওইখানে পরে থেকে আর ঢুকে বয়ে থাকি। মাশাআল্লাহ, জি 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 শুনছি, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই হযরত আলী বলেন। হযরত আলী, ধরেন আমরা চলে আসি একেবারে শুরুর ইটা, পাঁচ নম্বর পৃষ্ঠা, শুরুর বাপটা, বাবে নাসর ইয়াং শুরু, বাব নাসর ইয়াং শুরু, বাব নাসর ইয়াং শুরু। এই ইয়াং শুরু ছিল লোকে মুদারে মারুফ, মাঝুল কি হবে? ইয়ুং সরু। কি হবে? ইয়ুং সরু, সরু ইয়ুং সরু। হ্যাঁ, স স সজব, স সজব সা হয় না, সজব কি স। হ্যাঁ, ইয়ুং সরু ইয়ুং সরণে
ইয়ুং সরু না, ইয়ুং সরু না, তুং সরু, তুং সরানে, ইয়ুং সর না, ইয়ুং সর না, তুং সরু, তুং সরানে, তুং সরু না, তুং সরি না, তুং সরানে, তুং সর না, উং সরু, নুং সরু, ঠিক আছে না? হ্যাঁ, এরপর ডাল খুরুজু, ইউখরজু, ইউখরজু কী হবে? ইউখরজু, ঠিক আছে না? পরেরটা আদুকুলু হবে কি ইউদ খলু, কী হবে? ইউদ খলু, প্রতি যেহেতু বেজে গেছে এভাবে দশটা মাজদার দিয়ে, কালকে যেহেতু বন্ধ, ঠিক আছে না, দশটা মাজদার দিয়ে শুধু মাজুল লিখে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, কালকে তো অফিসও বন্ধ আপনাদের, এই জন্য বেশি দিলাম আর কি। অফিস টফিস বন্ধ না, একদিন লেগে তো কোথাও যাবেনও না, দশটা মাজদার দিয়া মাজুলটা লিখে নিয়ে আসবেন। মারুফ যেভাবে লিখছেন হুবাবু ওইভাবে লিখবেন, খালি যে জবরটা বুঝে বুঝে দিবেন, আলামতে মুজের উপর পেজ দিবেন আর আইন কালিমা কি দিবেন, জবর দিবেন, বাকি যা যেমনি ছিল তাই। এটা তো মারুফ লেখা, মুজারে মারুফটা, এটা সজ্জব সিনজবর হইল সা।